السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা صحيح البخاري থেকে হাদিস পড়তেছিলাম। আমরা আল্লাহর মেহরবানি কিতাবুল ইমান বা যেসব কাজের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং যার কারণে ইমানের শক্তি কমে যায় এই সম্পর্কিত আলোচনাগুলো আলহামদুলিল্লাহ পড়তেছিলাম। আমরা লাস্ট ক্লাসে দুইজন মুমিন পরস্পরে তাদের ঝগড়া এবং বিতর্ক কোনো কারণে তাদের মধ্যে যদি এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, একজন আরেকজনকে হত্যা করে, তাহলে হত্যাকারী এবং যে নিহত দুজনেই জাহান্নামে যাবে, এই সম্পর্কিত লাস্ট হাদিসটা আমরা পড়েছিলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে শুরু করব। বাবু জুলমুন দুনা জুলমিন। দুনুন অর্থ হলো তাহতা, জুলমুন তাহতা জুলমিন, একটা জুলুম অপর জুলুমের নিচে, শাব্দিক ভাবে অর্থ হলো এটা, মানে জুলুমের তারতম্য আছে। যেমনি ভাবে আমরা পড়ে আসলাম ইমান এবং ইসলামের মধ্যে তারতম্য হয়, ইমান এবং ইসলামের যেরকম শ্রেণী বিন্যাস হয়, ঠিক একইভাবে জুলুম, জুলুম বলতে উদ্দেশ্য হলো এখানে পাপ, গুনা, এই গুনাহেরও তারতম্য হয়। কোনোটা বড় গুনা, কোনোটা তুলনামূলক ছোট গুনা, এরকম হয়। এ বিষয়টা এখানে বোঝাচ্ছে। আমরা গত ক্লাসে পড়তেছিলাম ইমান এবং ইসলাম। যারা গত ক্লাসে ছিলাম একটু বলেন তো, মাল ফারকু বাইনাল ইমানি ওয়াল ইসলাম, ইমান এবং ইসলামের পার্থক্য কি? কার মনে আছে বলেন তো? মাশাল্লাহ, মা হুয়াল ইমান ওয়া মা হুয়াল ইসলাম, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, কারো মনে আছে? মাশাল্লাহ, সবাই ভুলে গেছি। আমরা আমরা পড়ছিলাম না, ইসলাম মানে হলো আল আমালু জাহেরা, প্রকাশ্য আমল যেগুলো আমরা করি, যেগুলো বাহ্যিক ভাবে দেখা যায়, ওগুলো হচ্ছে ইসলাম। আর ইমান হচ্ছে আল আমালুল বাতিনা, অভ্যন্তরীণ যে কাজ, অন্তরের বিশ্বাস, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, এরপরে সওয়াবের আশা রাখা, এরপরে হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি নিয়ত করা, এসব হচ্ছে ইমান। আর ইসলাম কি? যে বাহ্যিক ভাবে আমরা যা করি ওটা হচ্ছে ইসলাম। এই যে আমরা সালাত পড়তেছি, সাদাকা করতেছি, দান করতেছি, এইগুলো হলো সব ইসলাম। বাহ্যিক কাজটা হলো ইসলাম, আর ভিতরে যে অভ্যন্তরীণ বিশ্বাস থাকে, আশা থাকে, ওটা হচ্ছে ইমান। বাকি আমরা পড়ছিলাম যদি শুধু কোনো বাক্যে ইমান শব্দ ব্যবহার হয় তার মধ্যে ইসলামও ইনক্লুড থাকে, শুধু ইসলাম ব্যবহার হলে তার মধ্যে ইমান ইনক্লুড থাকে, কিন্তু যদি একই বাক্যে ইমান এবং ইসলাম দুইটা একসাথে আসে তখন এই পার্থক্যটা হবে। ইসলাম দ্বারা বোঝাই হলো প্রকাশ্য আমল, ইমান দ্বারা বোঝাবে তখন অভ্যন্তরীণ বিষয়গুলো। আলহামদুলিল্লাহ আমরা এখানে পড়বো বাবু জুলমুন দুনা জুলমিন, জুলুম এক প্রকার জুলুম অন্য জুলুমের চাইতে নিচে, অর্থাৎ এই পাপের মধ্যেও তারতম্য হবে। এখানে হাদিসটা আসছে, হাদ্দাসানা আবুল ওয়ালিদি কালা হাদ্দাসানা শুআবাতু কালা ওয়া হাদ্দাসানি বিশরুন কালা হাদ্দাসানা মুহাম্মাদুন আন শুআবাতা আন সুলাইমানা আন ইব্রাহিমা আন আলকামাতা আন আব্দুল্লাহ আলকামা রাহিমাহুল্লাহ, একজন বড় তাবিঈ ছিলেন, উনি হলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার সাগির ছিলেন, ছাত্র ছিলেন আবদুল্লাহ। যে এখানে আবদুল্লাহ বলতে উদ্দেশ্য হলো আবদুল্লাহ ইবনে মাসউদ। তো আলকামা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করছেন, কালা তিনি বলেন, লাম্মা নাজালাত, যখন এই আয়াতটা নাজিল হলো, আয়াতটা কি, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এটা হচ্ছে সূরাতু আনআম।
সুরাতুল আনআম এর 82 নম্বর আয়াত। সুরাতুল আনআম হচ্ছে কোরআনে কারিমের 6 নম্বর সুরা, সুরা আনআম 82 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতের মধ্যে আছে আল্লাযীনা আমানু, যারা ইমান আনছে, ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন, এবং সাথে শর্ত যুক্ত করছে ইমান আনছে কিন্তু ইমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নাই, ইমানের সাথে কোনো প্রকার জুলুম করে নাই, তাদের জন্য কি ওয়াদা করেছে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই যে উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে আমন, আমন বলতে উদ্দেশ্য হলো নিরাপত্তা, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়তের রাস্তায়। তো এই যে তাদের জন্য নিরাপত্তা এবং হেদায়তের রাস্তায়, এই অঙ্গীকার করছে হলো ইমানদারদের জন্য। কেমন ইমানদার? যারা ইমানের সাথে কোন প্রকার জুলুম মিশ্রিত করেনি। তো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো। সবাই বলতেছে কালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলাবলি করতে শুরু করলো, আইয়ুনা লাম ইয়াজলিম, আইয়ুনা, আইয়ুনা মানে আমাদের মধ্যে কে আছে, লাম ইয়াজলিম, যে কোনোদিন জুলুম করে নাই, অর্থাৎ কখনোই পাপ করে নাই বা তার দ্বারা কোনো জুলুম হয় নাই, আমাদের মধ্যে এরকম কে আছে? অর্থাৎ কম বেশি ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের সবার থেকেই তো ছোট ছোট জুলুম অনেক সময় হয়ে গেছে, আমি নফসের প্রতি জুলুম করেছি এগুলো হয়ে গেছে, তো কে আছে আমাদের মধ্যে যে জুলুম করে নাই? ফাআনজালাল্লাহু, এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তারা জুলুম বুঝতেছিল না, যে এখানে জুলুম বলতে উদ্দেশ্য হলো ইন্নাশ শিরকা, শিরিক হচ্ছে লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, বান্দা তার নিজের প্রতি সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। তো যে এখানে ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন, তারা তাদের ইমানকে জুলুমের সাথে মিশায় নাই, মানে হলো ইমানের সাথে সাথে শিরিক করে নেই, এদের উদ্দেশ্য। তখন সাহাবায়ে কেরাম আয়াতের ব্যাখ্যা বুঝে গেল। তো এখান থেকে বুঝে কোরআনে কারিমের তাফসির এর একটা পদ্ধতি হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির এক তাফসির, এক আয়াতের তাফসির অন্য আয়াতে থাকবে। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াতের যে মূল, এই হাদিসের যে মূল সারাংশ, সেটা হচ্ছে এই হাদিস থেকে বোঝাচ্ছে যে পাপ এবং গুনাহের মধ্যেও একটা তারতম্য আছে, কিছু পাপ জঘন্য পাপ, বড় পাপ, এর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। এই শিরিকের পরে এটা ক্যাটাগরি ওয়াইজ নিচের আমলগুলো আছে, শিরিক, এরপরে নিফাক, এরপরে হলো ওই যে হাদিসে পাকে আসছে সাবউল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক পাপ, এভাবে সিরিয়াল করে করে যাবে। তো এটা আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমি যেটা করছি যখন শুধু নিজের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো আমি এবং পুরা জাতির সাথে সম্পৃক্ত, তাদের ক্ষতি করতেছি, তো এটার পাপটা জঘন্য হবে। তো এই যে পাপ কাজ বা গুনাহের কাজ, এটারও তারতম্য হয়। তো এখানে ইমান অধ্যায়ে এই হাদিসটা আসলো কেন? তাহলে আমরা বুঝতেছি এই ইমান অধ্যায়ের আলোচনাই হলো যার দ্বারা ইমান বাড়ে এবং যার দ্বারা ইমান কমে। তো এই যে গুনাহের কাজ করলে ইমান কমে যায়, ইমানের শক্তি কমে যায়, কোনো গুনা যখন হয় তখন অন্তরে একটা কালো দাগ পড়ে, ওই কালো দাগ পড়ার দ্বারা সেটা নেক কাজের আগ্রহ কমায় দেয় এবং দিন দিন অন্য আরেকটা পাপ কাজের দিকে ধাবিত করে। এই জন্য এই গুনাহের দ্বারা ইমান কমে, ইমানের শক্তি কমে। এরপরে প্রসিদ্ধ হাদিস আসতেছে বাবু আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত সম্পর্কিত। আমরা জানি মানুষদের তিনটা দল, একটা দল তো হলো যারা মুসলিম, যারা মুমিন। মুসলিম মুমিন কাকে বলে? মুসলিম এবং মুমিন হচ্ছে যে অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং ইমানের যে জরুরিয়াত আছে 6টা বিষয়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
والبعث بعد الموت, এই যে এখানে যে ছয়টা মৌলিক বিষয় আছে এর প্রতি যারা বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং আমলে পরিণত করে তারা হচ্ছে মুসলিম, এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। এর বিপরীতে আছে আল মুশরিক আল কাফির, এই যে আল মুশরিক ওয়াল কাফির, যারা মুমিনের বিপরীত, আর যারা মুমিনরা স্বীকার করে এবং কাজে পরিণত করে তারা মুমিন, আর যারা অস্বীকার করে, যারা এর বিপরীত করে তারা হচ্ছে মুশরিক এবং তারা কাফের। এই যে এর 3 নম্বর দল আছে একটা, তৃতীয় দলটাকে বলে আল মুনাফিক। আল মুনাফিক, মুনাফিক কারা? মুনাফিক বলা হয় যারা অন্তরের বিশ্বাসটা নাই, মুনাফিক। হ্যাঁ, আগের দলের হলো 3টা জিনিস আছে, 1 নম্বর হলো তারা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করে, এই 3টা বিষয় আছে। কাফের মুশরিকদের এই 3টার কোনোটাই নেই, তারা মুখে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে না এবং কাজে পরিণত করে না, এরা হচ্ছে কাফের এবং মুশরিক। 3 নম্বর দল মুনাফিক যারা, এদের এই যে মুখের স্বীকারোক্তি আছে, প্রথম দল যারা এই যে মুখে স্বীকার করা, আল্লাহকে স্বীকার করা, আখেরাতকে স্বীকার করা, এই কাজটা এরা করে। 2 নম্বর যেটা ছিল অন্তরে বিশ্বাস করা, এই কাজটা এই মুনাফিকদের নাই, অন্তরের বিশ্বাস নাই, বরঞ্চ অন্তরের বিশ্বাস হলো উল্টা। আবার তৃতীয়ত যে কাজে পরিণত করা, এটাও এদের আছে, কাজে পরিণত করা। কাজে পরিণত করা নবী আলাইহিস সালামের সাথে একদম প্রথম কাতারে সালাত আদায় করছে, তাহলে দেখেন মুনাফিকদের কমতি কোথায়? শুধু অন্তরের বিশ্বাস, এখলাস এবং অন্তরে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং এই যে ইমানিয়াতের বিষয়গুলোর প্রতি বিশ্বাস, এটা শুধু তাদের ছিল না, মুখে স্বীকার করতো, কালিমা পড়ছে, যুদ্ধে গেছে, প্রথম কাতারে সালাত আদায় করছে, একদম সবসময় মুসলিমদের সাথে, সবকিছু আছে, একইভাবে কাজেও পরিণত করছে, সালাত, রোজা, হজ, জাকাত সব করছে, কিন্তু ছিল না শুধু অন্তরের বিশ্বাস। তাহলে একজন পূর্ণাঙ্গ মুমিন হইতে হলে এই 3টাই লাগবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস থাকবে, সাথে সাথে আমলে পরিণত করতে হবে। কাফের মুশরিকের 3টার কোনোটাই নাই, মুনাফিকদের এই 2টা আছে, মুখে স্বীকার করে, কাজে পরিণত করে, কিন্তু অন্তরের বিশ্বাসটা নাই। এই 3 দলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তৃতীয় দল মুনাফিক, এরপরে হলো কাফের, এরপরে হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় দল, এটা হলো মুমিন এবং মুসলিম, এরা হলো আল্লাহ তাআলার প্রিয় মুত্তাকি বান্দাবান্দি। এখন প্রশ্ন হয় যে মুনাফিকদের তো 2টা আমল আছে, তারপরেও এরা সবচেয়ে নিকৃষ্ট কেন? হাদিসে পাকে আসছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনার নার, মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিকট, একেবারে নিকৃষ্টতম স্থানে থাকবে, সবচেয়ে নিচু অবস্থানে থাকবে। তাহলে প্রশ্ন হয় মুনাফিকরা সবচেয়ে নিকৃষ্ট কেন? বলেন তো মুনাফিকরা নিকৃষ্ট কেন? কেউ বলতে পারি? মাশাল্লাহ সবাই শরীক হন, বাহ্যিক ভাবে বাহ্যিক আমল দেখো তাদের ইমান নাই, মানে অন্তরে তো তারা বিশ্বাস করে না, অন্তরে বিশ্বাস করে না, বুঝছি, কিন্তু কাফের মানে ওদের মুশরিক কোনোটাই নেই, ভণ্ডামিটা বোঝা যায় না, তারা মাশাআল্লাহ। প্রকাশিত হয় না, যার ফলে মানে তারা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। এটা হলো কথা, যারা প্রকাশ্য তাদের থেকে, তাদের ক্ষতি থেকে তো বাঁচা যায়, যে এরা আমার কি করবে, এরা আমার দলে না, বা এদের দ্বারা আমার ক্ষতির সম্ভাবনা আছে, তখন তাদের থেকে সতর্ক থাকা যায়, তাই না? মুশরিক মুনাফিক যারা কি বলে কাফের, এরা কাফের সরাসরি বলতেছে, তো এদের থেকে সতর্ক থাকা যায়। আর মুনাফিক যারা, এরা তো অন্তরে অন্তরে করতেছে, বাহ্যিক ভাবে আমার সাথেই আছে, তো এর থেকে যে ক্ষতি হইতে পারে এটা আমার ধারণায় নাই, এই জন্য এর থেকে যে ক্ষতি হবে এটা কাফের মুশরিকের চাইতে অনেক বড় ক্ষতি হবে, এই জন্য মুনাফিকরা হলো সবচাইতে নিকৃষ্ট স্তর। তো এখানে এই যে মুনাফিকদের সাইনগুলো কি ছিল, তারা কি করতো, এগুলো আলোচনা করা হচ্ছে। হাদিসটা আসছে, হাদ্দাসানা সুলাইমান ইবনু সুলাইমান আবুর রাবিঈ قال حدثنا إسماعيل بن جعفر قال حدثنا نافع بن مالك بن أبي عامر
أبو سهيل عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী عليه السلام বলেন কি বলেন آيات المنافق ثلاث মুনাফিকদের নিদর্শন তিনটা কি কি এক নাম্বার ইদা হাদ্দাসা কাদাবা যখনই সে কথা বলে কাদাবা মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা আর যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা আর যখন তার কাছে আমানত রাখা হয় খানা তখন সে আমানতের খেয়ানত করে এক নাম্বার ইদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা তুমিনা খানা যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এই তিনটা শব্দ বাক্য মুখস্থ করে ফেলতে পারলে ভালো বলেন তো ইদা হাদ্দাসা কাদাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা দুই তিনবার পরেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ছোট ছোট হাদিস মুখস্থ করে ফেলেছে إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا اؤتمن خان যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তো এই হাদিস থেকে বুঝে যাচ্ছি যে মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক তাদের এই আলামত এই তিনটা তো সুতরাং আমাদেরকে এই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে কারণ এই তিন কাজের দ্বারা ইমান দুর্বল হয়ে যায় দুর্বল থেকে দুর্বলতম হয়ে যায় বরঞ্চ এই কাজগুলো কন্টিনিউ করলে এই তিনটাই যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমি মুনাফিকদের দলভুক্ত হয়ে যাব মুনাফিকদের দলভুক্ত হয়ে যাব এগুলো মুনাফিকদের সাইন মুনাফিকদের মধ্যে যারা এই কাজগুলো করেছে আর আমরা মুমিনদের মধ্যে আমাদের মধ্যেও যদি এই খাসলত থাকে তাহলে আমরা এবং তাদের মধ্যে পার্থক্য কি নাকি একই হয়ে যাব পার্থক্য আছে তাই না পার্থক্যটা কি তারা এই কাজগুলো করছে তাদের অন্তরের বিশ্বাস ছাড়া আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তাই না তো আমাদের এই তিনটা ইমান ঠিক আছে বাকি এই কাজগুলো করার কারণে এই যে মুনাফিকি স্বভাবের একটা কাজ হলো মুনাফিকদের মতো যারা নিকৃষ্ট তাদের একটা কাজ হলো তারা নিকৃষ্ট লোকদের কাজ করছে অত্যন্ত খারাপ কাজ করছে এবং জাহান্নামী আমল এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মিথ্যা এই মিথ্যাটা ওই যে বাংলাতে প্রবাদ আছে যে মিথ্যা হচ্ছে সকল পাপের মা এবং এই মিথ্যা থেকে আমরা জানি যে কোনো একটা মিথ্যা পরবর্তীতে আরো অনেকগুলো মিথ্যার দ্বার উন্মোচন করে একটা মিথ্যা বলার পরে পরে এটার কারণে ওইটাকে সাব্যস্ত করার জন্য ডানে বামে আরো অনেক কিছু যুক্ত করতে হয় আর আমি জানি মিথ্যার সাথে মুক্তি নাই মিথ্যার সাথে সব দিক থেকে ক্ষতি হয় নিজের প্রেস্টিজ লস হয় এটা প্রকাশিত হবেই এর দ্বারা কোনো লাভ হয় না বরঞ্চ সত্য সেটা প্রথম দিকে একটু হয়তো ইয়া হবে পরবর্তীতে এই সত্যের সাথে অভ্যস্ত হতে পারলে সব সময় নিরাপদ থাকা যায় সব সময় নিরাপদ থাকা যায় ওস্তাদ, এই যে উ তুমি না এই শব্দটা একটু বলবেন। জি ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা এই শব্দগুলো আমরা বুঝে গেছি হাদ্দাসা দুই নাম্বার ফর্মে মাদি কাদাবা ইয়াকদিবু দরাবা ইয়াদ্রিবু ওয়াদা ওয়াদা ইয়াইদু মিসাল শব্দ আখলাফা চার নাম্বার ফর্মে মাদি এই যে মাঝখানে যে উতুমিনা শব্দটা আসছে এটা একটু বলি এটার রুট লেটার হলো আমনুন রুট লেটার হলো হামজা মিম নুন এই রুট লেটার থেকে আট নাম্বার ফর্মে বাবুল ইফতেআল কি হবে ইতামানা তাই না ইতামানা ইয়াতামিনু এরকম এই যে যেহেতু এখানে এই দ্বিতীয় হামজা পাশাপাশি দুই হামজা চলে আসছে এই জন্য এখানে পরিবর্তন করে পড়তে হবে ইতামানা ইতামানা ইয়াতামিনু অর্থ হলো আমানত রাখা বিশ্বাস করা
বা খুব বিশ্বাস করা, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এটা হলো মাদি মারুফ এবং মুদারে মারুফ। এটা যদি মাজহুল বানাই, মাজহুল বানাইলে আমরা জানি যে দুই নাম্বার ফর্ম থেকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে মাদিতে মাজহুল বানানোর নিয়ম হলো শেষের আগের অক্ষরটা কাসরা দিতে হবে, দেওয়ার পরে এই শেষের আগের অক্ষর মানে একদম সবার শেষের অক্ষর যা আছে তাই থাকবে, শেষের আগের অক্ষরে কাসরা দিতে হবে, দেওয়ার পরে এই পূর্বের যে অক্ষরগুলো আছে ওগুলোতে খেয়াল করতে হবে, যেগুলো সুকুন আছে সুকুন ঠিক থাকবে, আর বাকি সবগুলোকে দম্মা দিয়ে দিতে হবে, বাকি সবগুলোকে দম্মা দিয়ে দিতে হবে। আমি আবার নিয়মটা বলি, যে দুই নাম্বার ফর্ম থেকে অন্যান্য যে উপরের দিকের ফর্মগুলো আছে ওইগুলোতে একটা ক্রিয়াকে মাদি থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর নিয়ম হচ্ছে শেষের অক্ষর যা আছে তাই থাকবে, শেষের আগের অক্ষরে কাসরা দিতে হবে, তার পূর্বে যে কয়টা অক্ষর থাকবে সুকুনগুলো ঠিক থাকবে, আর বাকি অন্যগুলোকে দম্মা দিয়ে দিতে হবে। তাহলে এই নিয়ম ফলো করে বলেন তো কি হওয়ার দরকার তেমানা থেকে? তুমি না, মাশাল্লাহ, ও তুমি না, এই যে আমি এই সুকুনটা শুধু এই হামজাটা আছে তাই না, এই সুকুনটা ঠিক থাকবে আর বাকি সবগুলো দম্মা হয়ে যাবে তাই না, এই তাটাও দম্মা হয়ে যাবে হামজাটাও দম্মা হয়ে যাবে, ফলে শব্দ হওয়ার কথা উ তুমি না। এখন আমরা জানি 8 নাম্বার ফর্মের শুরুর হামজাটা হামজাতুল ওয়াসলি নাকি হামজাতুল কতঈ? হ্যাঁ, এইটা এইটা হামজাতুল বলো। ওয়াসলি তাই না, হামজাতুল ওয়াসলি। হ্যাঁ তো হামজাতুল ওয়াসলি হওয়ার কারণে তার পূর্বে কোন শব্দের সাথে যখন মিলিত হবে তখন কি হামজাটা উচ্চারণ হবে? না, উচ্চারণ হবে না, শুধু লিখাই থাকবে তাই না, এই জন্য ওয়া ইদা তুমি না, ওয়া ইদা তুমি না, এই যে এই হামজাটা এখন শুধু লিখাই আছে উচ্চারণে নেই, ওয়া ইদা তুমি না। বুঝা গেছে শব্দটা? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। ওয়া ইদা তুমি না, যখন আমানত রাখা হয় খানা, এই খানা ইয়াখুনু খেয়ানত করা, তখন ব্যক্তি খেয়ানত করে, তো এই জন্য আমাদেরকে এই স্বভাবগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মুনাফিকি স্বভাব এবং সকল প্রকার জুলুম এবং খারাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, দেখুন তো আমরা পূর্বে পড়তেছিলাম জুলমুন, জুলুমের অর্থ কি বলেছি বলেন তো, জুলুম অর্থ কি? পাপ কাজ তাই না, জুলুম মানে কি পাপ, গুনাহের কাজ, নাফরমানি, ইসিয়ান। আমরা সালাতের শেষে আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসীরা, অর্থ বলেন তো, জলামতু নাফসি জুলমান কাসীরা, অর্থ কি? আমি আমি জুলুম আল্লাহ, করছি আমি নাফসি, আমার নফসের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, কম জুলুম না অনেক বেশি জুলুম, জুলুম, অনেক অনেক জুলুম, জুলুম, অনেক আল্লাহ আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, এর অর্থ কি জানেন? আল্লাহ আমি আপনার অনেক নাফরমানি করেছি। তো এই যে নাফরমানি করা গুনা, এটাকে জুলুম বলে কেন? এটা নিজের উপরে জুলুম কিভাবে? দেখবেন কোরআনে সমানে আসছে যে তারা হচ্ছে লা জালুমুন, না অনেক বড় জালেম, জালুমুন আসছে, জালিমুন, ওমা রাব্বুকা, বিভিন্ন জায়গায় আসছে। এই যে গুনার কাজকে জুলুম কেন বলে? জুলুম মানে কি বলেন তো? জুলুম অর্থ হলো, জুলুমের অত্যাচার। ডেফিনেশন আরবিতে থাকে ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি, জুলুম বলা হয় কোনো জিনিসকে তার অপাত্রে রাখা, যেখানে রাখার দরকার সেখানে না রেখে তার অপাত্রে রাখা, এটাই হচ্ছে জুলুম। ওয়াদউ শাইই ফি গাইরি মাহাল্লিহি, যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার না করাই জুলুম। তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ব্রেন সবকিছু দিয়েছেন, এগুলোর যথার্থ ব্যবহার ছিল আল্লাহর হুকুমকে পালন করা তাই না, যখন আমি আল্লাহর হুকুমকে পালন করতেছি না এটাই তো অপাত্রে ব্যবহার হচ্ছে তাই না, তো এটা জুলুম। এবং এটা বলতেছে নিজের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম কিভাবে? ধরেন ফজরের সময় আজান হয়ে গেছে,
আমরা সূরা ফাতিহার তাফসির ক্লাসে যারা আছি, ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওখানে বলতেছিলাম না ইয়াকা নাবুদু এটা আগে আসছে, ওয়া ইয়াকা নাস্তাইন এটা পরে আসছে। কেন? কারণ ইবাদতটা হলো আল্লাহর বিধান, আল্লাহর জন্য আমরা করি, তো আল্লাহর কাজটা আগে, আর এই যে সাহায্য চাওয়াটা এটা আমাদের জন্য, আমাদেরটা পরে আসবে। তার মানে আল্লাহর কাজ বা আল্লাহর কোনো হক সামনে আসলে সেটা সবসময় অগ্রগণ্য থাকবে, তাই না? ওটা আগে করতে হবে। তো আজান হয়ে গেছে, এখন আমার কাজ কি ছিল? উঠে আল্লাহর হুকুমে লাব্বাইক বলা। তো যদি আমি আল্লাহর হুকুমে লাব্বাইক বলতাম, তাহলে হয়তো কি এই যে আমি সকালবেলায় উঠেই আল্লাহর হুকুম লাব্বাইক বলার দ্বারা আল্লাহ তাআলার অনেক নেয়ামতের মধ্যে আমি ঢুকে যেতাম। হয়তো আমরা জানি তকদির বলে না, আমাদের একটা ইসলামের ইমানের একটা মৌলিক আকিদার অন্তর্ভুক্ত কি তকদির, মানে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সবকিছুর ফায়সালা হয়। এই তকদির আমরা জানি তকদিরের দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো তকদির, কিছু তকদির আছে নির্দিষ্ট, আরবিতে ওইটাকে বলে তকদির মুবরাম। এই পরিভাষা গুলো আমরা হাদিস পড়ছি, জানা থাকুক। বলেন, 1 নম্বর কি, তকদির দুই প্রকার। তাকদীর বলে, এটার আরেকটা শব্দ আছে আল কদ্রু, দুইভাবেই বলে। আমরা সামনে হাদিসে জিবরিল আসবে, ওইখানে ডিটেলস পড়বো। তাকদীর কত প্রকার? দুই প্রকার, একটা হলো তাকদীরুন মুবরামুন, মুবরাম মানে অকাট্য, যেই তাকদীর কোনো পরিবর্তন হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট যে সে কবে মারা যাবে, সে কি কি করবে, যত বিষয় আছে তন্মধ্যে কিছু আছে অকাট্য, এটা কোনো পরিবর্তন হবে না, যে ওই লোকটার ক্যান্সার হবে, তার এইভাবে হবে, সে অনেক বড় পাওয়ারের অধিকারী হবে, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট, এটা পরিবর্তন হবে না, তাকদির মুবরাম। আর দ্বিতীয় আরেক প্রকার তাকদির আছে, ওটাকে বলে তাকদিরুন মুআল্লাকুন, ঝুলন্ত তাকদির। যে তাকদির এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাই এরকম ছিল যে অমুকের ছেলে অমুক যদি অমুক দিন এই ভালো কাজটা করে তাহলে তার উপরে এই বিপদটা আসবে না, আর যদি অমুক দিন সে এই খারাপ কাজটা করে তাহলে তার উপরে এই বিপদটা আসবে। এটা হলো তাকদিরে মুআল্লাক, মানে নির্দিষ্টই ছিল একটা শর্তের সাথে, সে এই কাজটা করলে তার উপরে এটা আসবে, আর যদি না করে বরঞ্চ আর বিপরীত ভালো কাজটা করলে তার উপরে এই নেয়ামতটা আসবে, এটা হলো তাকদির মুআল্লাক। এখন আপনাদের প্রশ্ন অটোমেটিক অন্তরে চলে আসছে যে কোনটা তাকদির মুআল্লাক, কোনটা মুবরাম, আমরা বুঝবো কিভাবে? আমরা জানি তাকদিরের ব্যাপারটাই হলো পুরোটা গায়েবের সাথে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো আমার ব্যাপারে কোনটা মুবরাম কোনটা মুআল্লাক এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আমাদের দোয়া করার ক্ষেত্রে বলতে হবে, হে আল্লাহ তুমি আমার জন্য যা কল্যাণ কর, যেটা আমার জন্য করা দরকার সেগুলো করার আমাকে তৌফিক দাও, যে যে আমার জন্য কল্যাণের ফয়সালা আছে যেই তাকদিরের সাথে, ওটা যেন আমি করি, ওটা থেকে যেন আমি কোনোভাবেই বঞ্চিত না হই। তো কোন কোন পার্টটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট এটা আল্লাহ তাআলা জানেন। বাকি তাকদিরের মধ্যে একটা অংশ আছে যেটা আমরা জানি হাদিসে আসছে, যে দোয়া করার দ্বারা পরিবর্তন হয়, নেক আমলের দ্বারা পরিবর্তন হয়, তাই না? ওইগুলো তো এখন এই যে যেটা বলতেছিলাম, জুলুম কেন বলে এই প্রশ্নে আসি, যে যখন ধরেন আমাদের আমার একটা নেক কাজ করার কথা বা আমার আল্লাহর হুকুম আসছে একটা, এই কাজটা যখন আমি করে ফেললাম, কথার কথা এর সাথে আল্লাহ তাআলার শর্ত ছিল সে যদি ফজরের সময় এই 30 আগস্ট উঠে সে সালাত আদায় করে তাহলে সে অমুক জিনিসটা প্রাপ্ত হবে। তাহলে যখন আমি উঠলাম, উঠে পড়লাম, তখন এই জিনিসটা প্রাপ্ত হলাম। বাকি পক্ষান্তরে আরেকজনের সাথে এটা শর্ত ছিল যে সে যদি এই 30 আগস্ট ফজরের সময় না উঠে, 30 আগস্ট থেকে আইয়ামে বীজ শুরু হবে, সে যদি এই রোজা না রাখে তাহলে, বা তাহলে তার সাথে অমুক বিষয়টা আছে, সে এটা পাবে না, তার তাকদীর ছিল এটা। তো দেখেন, যে না করছে বা যে এর দ্বারা এই নাফরমানিটা করে ফেলছে, 30 তারিখে ছিল যে কথার কথা যে অমুক নাফরমানি করলে তার উপরে এই বিপদটা আসবে, এখন নাফরমানি করার দ্বারা এই বিপদটা তার উপরে আসলো না, তাহলে এই বিপদটা তার উপরে দাঁড়ালো, এটা কি সে নিজের প্রতি জুলুম করলো না? এই যে বিপদটা আসলো কিভাবে আসছে, তার উপরে তার কর্মের কারণে, তাই না? সে হুম একটা নাফরমানি করছে,
এই ভুলটা করার কারণেই তো তার উপরে বিপদটা আসছে, তাই না? তো সেই হিসাবে কি এটা তার প্রতি জুলুম হলো না? এই জন্য দেখেন এটাকে জুলুম বলে, কারণ আমি প্রত্যেকটা নাফরমানি যেটা আমি করতেছি মনে রাখবো এটার একটা ফলাফল আছে, এটার একটা দুনিয়াবি ফলাফল আছে আর এটার একটা আখেরাতের ফলাফল আছে। আখেরাতের ফলাফল তো আমরা জানি, এটা ফেরেশতা তার আমল নামায় লিখে রাখছে, আল্লাহ তালার কাছে নিয়ে পেশ করবে এবং একদিন আমার সামনে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন, হিসাব দিতে হবে। এটা আখেরাতের ফলাফল। দুনিয়ার ফলাফল কি? এই যে এই কাজের বিনিময়ে দুনিয়াতে হইতে পারে আমার উপরে কোনো শাস্তি আসবে, আমার উপরে কোনো মুসিবত আসবে, অথবা এই মুসিবত যদি আসে তাহলে তো একটা জুলুম হয়ে গেল, অথবা এই নাফরমানি করার কারণে আল্লাহর একটা কল্যাণকর বিষয় আমার প্রাপ্ত হওয়ার কথা ছিল সেটা থেকে আমি বঞ্চিত হব। 3 নাম্বার, এই নাফরমানিটা করার কারণে এই সময়টা আমার নষ্ট হলো, এই সময়ে আমি আল্লাহর নেক কাজ করে আল্লাহর আরো প্রিয় বান্দা হিসেবে আরো অগ্রগামী অবস্থায় যেতে পারতাম, তো সেটাও যেতে পারি নাই। তাহলে দেখেন এই সব দিক থেকে জুলুম হলো না? এক, আমার উপরে বিপদ আসলো, আল্লাহর যেই নেয়ামত পাওয়ার কথা সেটা থেকেও বঞ্চিত হলাম, আমার আরো স্তর উন্নত হওয়ার কথা সেটা থেকেও আমি বঞ্চিত হলাম। তাহলে এই সব কিছুই কি নিজের প্রতি জুলুম না? এবং আখেরাতের যাওয়ার পরে ওইখানেও এটার হিসাবের কারণে আমি হয়তো জাহান্নামী হয়ে যাব, আল্লাহ মাফ করুক, তো ওইটাও কি আমার প্রতি জুলুম না? সব দিক থেকে কি জুলুম হচ্ছে না? এই জুলুমটা হচ্ছে কার উপরে? আমার নিজের উপরে, নিজের উপরে। এই জন্যই আমরা পড়ি কি, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি, জুলুম করেছি যে আমি নাফরমানি করে আমার নিজের প্রতি বিপদ ডেকে আনি, জুলুম করেছি আমি নাফরমানি করে তোমার নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে, জুলুম করেছি নাফরমানি করে আমার এই তোমার নেয়ামতকে যথাস্থানে ব্যবহার না করে, নাফরমানি করেছি আমি তোমার আরো প্রিয় বান্দা হতে পারতাম ওই সময়টা ওই অবস্থাটা কাজে লাগিয়ে সেটাকে নষ্ট করার মাধ্যমে, তাই না? তাহলে দেখেন কতগুলো দিক, এই জন্য এটাকে জুলুম বলে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আচ্ছা এটাকে জুলুম বলতেছে কেন, আমি কিভাবে জুলুম করলাম আমার নিজের প্রতি, তাই না? এই যে আদম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার কাছে যে দোয়া করলেন যে রব্বানা জালামনা হ্যাঁ, আনফুসানা, এই যে আর ভালো উদাহরণ দিচ্ছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওই যে ওখানে জালামনা বলতেছে, তাই না? এই জন্যই দেখেন এই যে শব্দ আসছে, বাবু জুলমুন দুনা জুলমিন, জুলুম একটা আরেকটা থেকে তারতম্যগত ভাবে বা তার স্তরগত ভাবে একটু ছোট হয় বড় হয়। তো পূর্বের আয়াতে আমরা মুনাফিকের আলামত কয়টা পড়লাম? 3টা। বলেন তো, 1 নাম্বার কি, ইদা হাদ্দাসা কাদাবা, ইজা হাদাসা কাজাবা ও কথা ইজা বললে মিথ্যা ওয়াদা বলে। আখলাফা, দুই যখন বা কথাটা মিথ্যা বলে, নাম্বার দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে যখন বাধা ওয়াদা করে ভঙ্গ হয়। ভঙ্গ করে, 3 নাম্বার ওয়াইদা তুমি না খানা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এগুলো কেয়ামত জানি সবগুলো ব্যাপক। আমানত খালি এটাই না যে আমি তার কাছে টাকা রাখলাম, টাকাটা আমাকে সময় মতো ফেরত দেয় না, এটাই না। কিন্তু আমানত হলো আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন দিছে, এটা আমানত। আল্লাহ আমাকে সুস্থ বিবেক দিছে, আমার সুস্থ শরীর দিছে, আমার সবকিছুই আমানত, তাই না? আমার সন্তান, আমার ফ্যামিলি এবং আমার আশপাশে যারা আছে তারা আমার কাছে আমানত। এগুলোর কোনোটার যদি যথা ব্যবহার না হয় এটাই খেয়ানত, তাই না? সবকিছুই খেয়ানত। সামনে আরেকটা হাদিস আসতেছে, এই হাদিসেও মুনাফিকদের আলামত বর্ণনা করা হচ্ছে, বাকি এখানে আরেকটা বৃদ্ধি করা হয়েছে। ও বাবু আলামাতিল মুনাফিক, হাদ্দাসানা কাবিসাত ইবনু উকবাতা, হাদ্দাসানা সুফিয়ান আনিল আ'মাশ আন আব্দুল্লাহ ইবনি মুররাতা আন মাসরুক আন আব্দুল্লাহ ইবনি আমরিন, আব্দুল্লাহ ইবনে আমর অনেক বড় সাহাবি, ওনার থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী আলাইহিস সালাম বলেছেন, আরবাউন, 4টা বিষয় আছে, মান কুন্না ফিহি, যার মধ্যে থাকবে বা যাদের মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে খালেস খাঁটি মুনাফিক হয়ে যাবে। এই 4টা বিষয় আছে, এই 4টা বিষয় যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক, একদম খালেস। এরপরে নবীজি বলতেছে, ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না,
এই চারটার মধ্যে থেকে একটা খাসলত যদি কাদের মধ্যে থাকে, কারোর মধ্যে থাকে, কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক, তাহলে ধরা হবে তার তার মধ্যে নিফাকির একটা খাসলত আছে। বাংলাতে আমরা বলি না খাসলত, তোমার খাসলত এত খারাপ কেন? খাসলত, খাসলত মানে স্বভাব। তো যার মধ্যে এর সবগুলো আছে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে একটা আছে ধরা হবে তার মধ্যে মুনাফিকের একটা আলামত আছে, সে চার ভাগের এক ভাগ মুনাফিক। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ না সে এই খাসলত ছেড়ে না দেয়, পরিত্যাগ না করে, এই পরিত্যাগ না করা পর্যন্ত সে খাঁটি মুনাফেক অথবা টু থার্ড মুনাফেক, ওয়ান থার্ড মুনাফেক, ওয়ান ফোর্থ মুনাফেক। চারটা কি কি? 1 নম্বর, ইদা তুমি না খানা, অর্থ বুঝে গেছেন, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ও ইদা হাদ্দাসা কাদা, বা যখন কথা বলে মিথ্যা বলে। ও ইদা আহাদা গাদারা, শব্দ পরিবর্তন, যখন প্রতিশ্রুতি দেয় খেলাফ করে। এই তিনটা তো আগের হাদিসে ছিল, চতুর্থ যেটা বৃদ্ধি পাচ্ছে, ওয়া ইদা খাসমা ফাজারা। খাসমা অর্থ হলো ঝগড়া করা, বিতর্ক করা। তাদের 4 নম্বর স্বভাব হলো যখন তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, বিতর্কে লিপ্ত হয়, ফাজারা, তখন তারা অশ্লীল গালি গালাজ করে। ওয়া ইদা খাসমা ফাজারা, যখন তারা ঝগড়া করে বা যখন বিতর্কে লিপ্ত হয়, দুজনের মধ্যে বাদানুবাদ হয়, তখন অশ্লীল গালি গালাজ করে। তো এই চারটা স্বভাব, এই চারটা স্বভাব থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমি এখানে যে যে মহাসেবা করি, আর বাউ মান কুন না, হ্যাঁ, এইটা একটু একটু বুঝতে পারিনি। আরবাউন, আরবাউন মানে চারটা বিষয়, আচ্ছা আচ্ছা, আনকুন্না ফিহি, যাদের মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে হয়ে যাবে, কানা যাদের সে মধ্যে হয়ে যাবে। থাকবে মান তো যে হ্যাঁ, যা কন্যা, এইটা এই যে কি মান ব্যাপার? ফিহি, যার মধ্যে, আরবাউন কুন্না, এই যে আরবাউন চারটা জিনিস না, তাহলে এটা জি বহুবচন হলো, তাহলে কানা থেকে কুন্না, আরবাউন কুন্না, চারটা বিষয় থাকবে, মান ফিহি, যার মধ্যে, কানা মুনাফিকান খালিসান। বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ জি, এই আরবাউনের সিফাত হচ্ছে কুন্না, আরবাউন কুন্না, চারটা বিষয় থাকবে, মান ফিহি, যার মধ্যে, কানা মুনাফিকান খালিসান, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি, আলহামদুলিল্লাহ। এই হাদিসে, এই যে দুটা হাদিসে যে মুনাফিকের আলামত গুলো বলা হলো, আমরা একটু মহাসাবা করি, যদি কোনোটা আমাদের মধ্যে থাকে আল্লাহ মাফ করুক, আমরা পূর্বেরটা তওবা করব। দেখেন এখানে বলতেছে হাত্তা ইয়াদা আহা, ছেড়ে দেওয়া পর্যন্ত, ছেড়ে দিলে খালাস, তওবা করে ছেড়ে দিলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমার মধ্যে মিথ্যা আছে কিনা, ওয়াদা ভঙ্গকারী আছে কিনা, আমি কোনো আমানত রাখলে সেটার পরিপূর্ণ করতে পারি কিনা, আমি খুব রাগি কিনা, ঝগড়া ফাসাদের সময় আমি আমাকে কন্ট্রোল করতে পারি কিনা, এই যে এই বিষয়গুলো চিন্তা করি, যদি থাকে আস্তে আস্তে আমাকে অবশ্যই এগুলো পরিত্যাগ করতে হবে। এরপরে ইমানের মধ্যে লাইলাতুল কাদার, এখানে জুলুম তথা গুনাহের কাজের কথা বলা হলো, এখন আবার নেক আমলের কথা বলতেছে যার দ্বারা ইমান বৃদ্ধি পাবে। এই যে হাদ্দাসানা আবুল ইয়ামানি কাল হাদ্দাসানা শুআইবুন কাল হাদ্দাসানা আবু জিনাদি আনিল আ'রাজ আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আলাইহিস সালাম বলেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি, যে ব্যক্তি কদরের রাত্রিতে, ইয়াকুম, কামা ইয়াকুম মানে কি? দাঁড়ানো, তাই না? যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে থাকবে, ইমানান, ইমানের সহিত, ওয়াহতিসাবান, এবং সওয়াবের আশায়, ইমানান ওয়াহতিসাবান, ইমানের সহিত এবং সওয়াবের আশায়, লাইলাতুল কদরের রাত্রিতে যে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ জাগ্রত থাকবে, ইবাদতের মধ্যে থাকবে, তার জন্য হুকুম কি? গুফির আলাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকদ্দামা মিন জাম্বিহি,
ওই সকল বিষয় যা তার পূর্বে হয়েছে, সেটা কি মিনজামবিহি, তার পাপ থেকে। অর্থাৎ যেই পাপ সে পূর্বে করেছে তার পূর্ববর্তী সকল পাপ গুফির আলাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর বারবার প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদরের যে সওয়াব পূর্ববর্তী গুনা সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখানে একটা শব্দ একটু বোঝার চেষ্টা করি, দেখেন মান ইয়াকুম, আমরা জানি মুদারের ক্রিয়া মারফু হয়, মাজুম হয়, মানসুব হয়, বলেন তো মান ইয়াকুম এটা কি আছে? ইয়াকুম এটা কি আছে? মাজুম মূলত ক্রিয়াটা ছিল ইয়াকুমু, রাইট? হ্যাঁ এরকম ছিল, তাহলে এটা মাজুম হয়ে গেছে। মাজুম হলো কেন? কারণ এই মানটা হলো একটা আদাতু শর্ত, শর্ত, হ্যাঁ, কন্ডিশনাল একটা ওয়ার্ড। আমরা জানি আদাতু শর্ত গুলো জাজিমা গাইরু জাজিমা আছে, কিছু আছে পরের মুদারের ক্রিয়াকে মাজুম বানায় আর কিছু আছে মাজুম বানায় না। তো মাজুম বানায় না মাত্র দুইটা, এই দুইটা মনে রাখলে বাকিগুলো বুঝবেন। এই বাকিগুলো হচ্ছে মাজুম বানায়, একটা হচ্ছে লাউ, লাউ অর্থ কি? যদি যদি, যদি, মাশাল্লাহ। আরেকটা হলো ইদা, ইদা অর্থ যখন কি? যখন। এই দুইটা যখন হচ্ছে গাইরু জাজিমা, অর্থাৎ এই দুইটা আদাতু শর্ত পরবর্তী মুদারের ক্রিয়াকে মাজুম বানায় না। করে না, এর বাহিরে অন্য যেগুলো আছে, মান, মা, ইদা, কি বলে, মান, মা, ই, মাতা, আইনা, এই সবগুলো মাজুম বানায়। তো এই জন্য এখানে আসছে মান, এটা দেখেন পরের মুদারের ক্রিয়াকে মাজুম বানায় দিছে। মান ইয়াকুম, যে দাঁড়াবে, ইবাদত করবে, লাইলাতুল কদরি, কদরের রাত্রিতে, ইমানান ওয়াহতিসাবান, ইমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি। এখানে খেয়াল দেখুন করবেন হলো ইমান, ইহতিসাবান শব্দটা, ইহতিসাবান জি শব্দের অর্থ হলো সওয়াবের আশা করা। শাব্দিকভাবে ইহতিসাব 8 নম্বর ফর্মের মাসদার, তাই না? হাসাবা হিসাব, এখান থেকে ইহতিসাব, যে হিসাবের আশায়, মানে কি আমাদের দিন হিসাব হবে, হিসাবের মধ্যে আমার আমল নামায় লাইলাতুল কদর থাকবে একটা, এই আশায় কেয়ামতের দিন হিসাব হবে, হিসাবের সময় আমার আমল নামায় লাইলাতুল কদর থাকবে, এই আশায়। যে আমরা বলি না আমার সার্টিফিকেটটা একটু স্ট্রং হোক, আমার সিভিতে অনেক অভিজ্ঞতা থাকুক, একটা কোর্স করি, ওইটা তাড়াতাড়ি যুক্ত করি সিভিতে, করি না এই যে এরকম, আমার আখেরাতের জন্য ইহতিসাব, হিসাব, হিসাব হবে হলো যে আমার আমল নামায় একটা লাইলাতুল কদর, সবচেয়ে শ্রেষ্ঠ সার্টিফিকেট ওই সময়ের জন্য, এই সার্টিফিকেট থাকুক, এই আশায় যে কদরের তো রাত্রিকে এখানে কাজে ইমান লাগাবে। শব্দটা আসছে কেন ওস্তাদ? যে ইমান না থাকলে তো আর সে লাইলাতুল কদরে না, হবেই দাঁড়াবে, না, হ্যাঁ হবে না। এখন যে ইমান এই শব্দটা এখানে কেন আসছে? এই দুটাই দেখেন, এই মান ইয়াকুম লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে দাঁড়াবে, এই মান, মানটা তো ব্যাপক, তাই না? এটা মুমিন হতে পারে, সবাই হতে পারে। এখন এই কদরের রাত্রিতে ইমানান শর্ত যুক্ত করতেছে, এই যে এই কদরের রাত্রির ইবাদতটা করতে হবে মুমিন হিসাবে, অর্থাৎ ওই দিন, এর আগের দিনও কেউ যদি মুমিন হয়ে দাঁড়ায় যায় আর তার কবুল হয় আল্লাহ তাআলা, তাহলে গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর আমরা জানি তো যে আমাদের ইবাদত কবুল হওয়ার মৌলিক কয়েকটা বিষয়, 1 নম্বর হলো ইমান। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে সবচেয়ে মৌলিক হলো ইমান, ইমানের সহিত করতে হবে, ইমানের সহিত। 2 নম্বর হলো ইখলাস, ইমান এবং ইখলাস দুইটা আসলে সমর্থবোধকই, তাই না? ইমান মানে হলো অভ্যন্তরীণ বিশ্বাস, ইখলাস মানেও আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত করা, তাই না? বলতে পারি দুইটা একই রকম, ইমান এবং ইখলাস 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হলো ইত্তিবা উসুন্নাহ, আমি যে আমলটা করতেছি ওই আমলটা নবীজির যে শিখানো পদ্ধতি সেটাকে ফলো করে করতে হবে, ইত্তেবা সুন্না, নিজের মতো করে করলে হবে না, এবং সেখানে নবীজির সুন্না পরিপন্থী পদ্ধতিতেও করা যাবে না। এই 3টা স্টেপ ফলো করতে পারলে ইনশাআল্লাহ আজিজ সেই ইবাদতটা কবুল হয়। তো এই জন্য এই লাইলাতুল কদরের মধ্যেও দেখেন প্রথমে ইমানের কথা বলে দিচ্ছে, ইমান,
এরপরে ইহতেসাব মানে কি ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়ত করা, এই দুইটা না হলো এটাকে সুন্না থাকবে। হিসাব থেকে নাকি হিসাব হ্যাঁ হিসাব হ্যাঁ হ্যাঁ, শব্দটা হিসাব থেকে, হিসাব থেকে রুট লেটার হাস ইন বা। আলহামদুলিল্লাহ, তো এখান থেকেই আমরা ওই যে এহতেসাব শব্দ থেকে আমরা আমাদের জীবনকে হিসাবের আওতায় আনতে পারি, হিসাবের আওতায়। আমরা দুনিয়ার হিসাবটা তো আলহামদুলিল্লাহ বুঝি, দুনিয়ার হিসাবের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে করি, মাসিক হিসাব, পরে বাৎসরিক হিসাব, ভবিষ্যতের হিসাব, এই প্ল্যানিং আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো, কিন্তু এই আখেরাতের হিসাবের ব্যাপারে আমরা কেন যেন একটু এলোমেলো হয়ে যাই, একটু তাই না? উল্টা পাল্টা আছে। হ্যাঁ হ্যাঁ, আখেরাতে আখেরাতের হিসাবে আমরা এলোমেলো হয়ে যাই, এটা হওয়া যাবে না। আখেরাতের হিসাবের ব্যাপারেও আমাদের থাকতে হবে। ওস্তাদ নোমান আলী খান হাফিজাহুল্লাহ উনি বলতেছিলেন যে এই যে সুরাতুল ইনশিকাকের মধ্যে আমরা পড়ি না, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে সহজ। এই সহজ হিসাবের অর্থ কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিছে, সহজ হিসাবের অর্থ হলো তার হিসাবই হবে না, বিনা হিসাবে বলতো যাও তোমার কথা বলা আছে, তোমার জান্নাতের টিকিট আছে, চলে যাও, তোমার আমলনামা দেখাই হবে না। সুরাতুল হাক্কাতে একটা আয়াত আসছে, যাদের ডান হাতে আমল নামা আসবে তারা নিয়ে ঘুরতে থাকবে, ফায়াকুলু, এবং তারা বলতে থাকবে হা উ মুকারা ও কিতাবে, এই দেখো আমার আমল নামা একটু পড়ে দেখো। অর্থাৎ তারা এই ডান হাতে আমল নামা প্রাপ্ত হওয়ার পরে এত খুশি হবে, খুশি হয়ে আমরা যেরকম ভালো রেজাল্ট করলে বা একটা ভালো সার্টিফিকেট, এটা আমরা খালি শো করতে চাই না, উপরে রাখতে চাই না, আমার ভালো ইয়া ওইটা সামনে রাখতে চাই, দেখাইতে চাই, তাই না? ওই যে যারা ডান হাতে আমল নামা প্রাপ্ত হবে ওই সময় তারা এত খুশি হবে, এত আনন্দিত হবে, সবাইকে বলতে হা উ মকরা উ কি, এই দেখো দেখো এই আমার আমল নামাটা পড়ো, আমি ডান হাতে আমল নামা পাইছি, আমি পাশ করছি, আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়েছি, তখন সবাইকে পড়াইতে থাকবে, দেখো অমুক পৃষ্ঠায় আমার লাইলাতুল কদর ছিল আল্লাহ পাশ করছি, অমুক পৃষ্ঠায় আমার একটা হজ ছিল, অমুক পৃষ্ঠায় আমার উমরা আছে, অমুক পৃষ্ঠায় আমি অমুক রাতে আল্লাহর জন্য শেষ রাতে উঠে কান্না করতেছিলাম, ওই যে চোখের পানি আল্লাহ তাআলা খুব পছন্দ করছে আছে, এই যে আমি প্রতিদিন কষ্ট করে এখলাসের সাথে সালাত আদায় করতাম, দেখো সুন্দরভাবে লেখা আছে, এই যে সে তখন দেখাইতে থাকবে, এটা হলো এহতিসাব, এই যে আখেরাতের হিসাব, আখেরাতের হিসাব। আল্লাহ আমাদেরকে আখেরাতের হিসাবের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দিন, সব সময় যেন এটাকে সাথে নিয়ে চলতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। সামনে একটা হাদিস আসছে, হাদিসটা অনেক লম্বা, আল জিহাদু মিনাল ইমান, জিহাদটাও হলো ইমানের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর হুকুমে সাড়া দিতে পারা, জিহাদের সারাংশ এটাই, তাই না? আল্লাহর হুকুম আসবে, আল্লাহর হুকুমে জান মাল দিয়ে সাড়া দিতে পারা, যখন মালের প্রয়োজন মাল দিব, জানের প্রয়োজন জান দিব, এটা হচ্ছে জিহাদ। এই হাদিসের মধ্যে বলতেছে যে ব্যক্তি আমার প্রতি ইমান এবং আমার রাসুলের প্রতি তাসদিক বিশ্বাস রেখে আল্লাহর রাস্তায় বের হবে, তার দুইটা অবস্থা, এক নাম্বার হলো আন উরজিআহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন, এক নাম্বার হলো তাকে আমি গাজী অবস্থায় ফিরে আনবো, সে সুস্থ অবস্থায় গাজী অবস্থায় আবার বাড়িতে ফিরে আসবে, তখন হবে কি, সে লাভ করবে হলো গানিমাতিন, যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল লাভ করে আসবে, এটা তার দুনিয়াবী ফায়দা। আর আল্লাহর যদি তাকদিরে লেখা থাকে সে শহীদ হবে, আর যদি সে শহীদ হয় যুদ্ধে গিয়ে, তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আউ উদখিলাহুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দেবো। তো এই যে আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলতের কথা বলতে, তার মানে ন্যাক আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ তবকার আমলগুলো হলো নিজের জান আল্লাহর সামনে কুরবান করতে পারা, আল্লাহর জন্য নিজের জানকে উপস্থিত করতে পারা, এটাই জিহাদ। এই যে হাদিসের শেষে আছে ওলাউলা আন আশুক্কা আলা উম্মতি মা কাআদতু খালফা সারিয়াতিন, যদি আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, সবাই এটাকে ফরজ মনে করবে, সবার উপরে ফরজ, না গেলে গুনাহ হবে, এই টাইপের একটা বিষয় না থাকতো, তাহলে আমি কোনো সারিয়া ছোট কোনো যুদ্ধেও
আমি ওই যুদ্ধে যাই নাই এরকম বিরত থাকতাম না, মা কাঁদতো আমি বসে থাকতাম না, অবশ্যই সেই যুদ্ধে শরিক হইতাম। শেষ বাক্যটা দেখেন, ওয়ালা ওয়াদিত্তু, নবীজি বলতেছে আমি অবশ্যই এটা পছন্দ করি, জাননি উকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যাব, সেখানে আমি শাহাদাত বরণ করব, আমাকে সেখানে হত্যা করা হবে, সুম্মা উহিয়া, আমি চাইবো আমাকে আবার জীবিত করা হোক, সুম্মা উকতালু, আবার শহীদ করা হোক, সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হোক, সুম্মা উকতাল, আবার জীবিত করা হোক, আবার হত্যা করা হোক। তার মানে বারবার আমি জীবন লাভ করি, ওই জীবন আল্লাহর সামনে পেশ করতে পারি, এটা আমি অবশ্যই পছন্দ করি। তো এই হাদিসের সারাংশ শিক্ষা এটাই যে যখন আল্লাহর ডাক আসবে, সেটা আমার জানের হোক না কেন বা আমার মালের হোক না কেন, যে কোনো ক্ষেত্রে আল্লাহর ডাকে লাভবাহিক বলতে পারা, এটাই হলো এখানকার শিক্ষা, আল্লাহর ডাকে লাভবাহিক বলতে পারা। সামনে বাবু তাতাওয়ু কিয়ামি রমাদান মিনাল ঈমান, এই যে রমাদানের নফল সালাত বা নফল যে ইবাদত, রমাদানের কিয়াম তাতাওয়া, তাতাওয়ু কিয়ামি, এই যে কিয়াম মানে হলো দাঁড়ানো, নফল দাঁড়ানো অর্থাৎ নফল সালাত, মিনাল ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত, এগুলো ঈমানকে বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলা, তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান, যে রমাদানে ঈমান এবং সওয়াবের আশায় সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্য বলা হচ্ছে যে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটার ক্ষেত্রে অনেকে তারাবির সালাত অন্তর্ভুক্ত করছেন, যেখানে উদ্দেশ্য হলো তারাবি, বাকি রমাদানের সকল নফল ইবাদত এর মধ্যে অন্তর্ভুক্ত। পরের হাদিসটা অলমোস্ট একই, শুধু পার্থক্য, সনদটা পার্থক্য, মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান, আগেরটা ছিল মান কামা, যে রমাদানের নফল ইবাদত করবে, আর এখানে বলতেছে যে রমাদানে রোজা রাখবে, উফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সর্বশেষ এই হাদিসটা পড়ে আজকে আমরা শেষ করব, পরে আসসালাতু মিনাল ঈমান সামনে আসবে, সেটা হচ্ছে বাবু আদ্দিন ইউসরুন, একটা হাদিসের শব্দ যে দিন হচ্ছে সহজ, ধর্ম এবং দিনদারিতা হচ্ছে সহজ, এই সম্পর্কে হাদিসটা আছে, এই হাদিসটা পারলে সবাই মুখস্থ করে ফেলবো। এই যে ও কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামের হাদিস হচ্ছে আহাব্বুদ্দীনি, সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে প্রিয় দিন হচ্ছে ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল হানিফিয়াতু সামহাতু, আল হানিফিয়াতু সামহাতু, এই যে এই শব্দটা দেখেন, আল হানিফিয়াতু সামহাতু, আল্লাহর নিকট সবচেয়ে আহাব্বু, সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আল হানিফিয়া, যেটা খুব সঠিক হবে, সঠিক হবে এবং একনিষ্ঠ হবে, আর সামহাতু, এবং যেটা খুব উদার হবে, আল হানিফিয়াতু সামহাতু। তো আল হানিফিয়া মানে হানিফা বলে না, একনিষ্ঠ, একদম সোজা, স্ট্রেইট হবে, আর সামহাতু মানে উদার হবে, সেই উদার এবং খুব স্ট্রেইট যে দিন, সেই দিনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এটারই সমর্থনে হাদিস আসতেছে, আন আবি হুরাইরাতা আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ইন্না দ্বীন ইউসরুন, নিশ্চয় দ্বীন এটা হচ্ছে সহজ, ইউসরুন সহজ, ওয়ালাই ইউশাদ্দা দ্বীন আহাদুন ইল্লা গালাবা, এই যে ইউশাদ্দা ভার্বের 3 নম্বর ফর্ম থেকে শব্দটা, সাদ্দা ইউশাদ্দু, সাদ্দা ইউশাদ্দু মানে সাদাদা ইউশাদিদু কাতালা ইউকাতিলু, অর্থ হলো বাড়াবাড়ি করা। তো ওয়ালান ইউশাদ্দা আদ্দিনা, দিনের ব্যাপারে যেই বাড়াবাড়ি করবে, আহাদুন দিনের ব্যাপারে যেই বাড়াবাড়ি করবে, ইল্লা গালাবাহু, তার পরিণতি হবে দিন তার উপরে বিজয়ী হবে, দিনের ব্যাপারে যেই বাড়াবাড়ি করবে দিন তার উপরে বিজয়ী হবে, ওয়ালাই ইউশাদ্দাদ্দিনা আহাদুন ইল্লা গালাবাহু, দিনের ব্যাপারে যেই বাড়াবাড়ি করবে দিন তার উপরে বিজয়ী হবে। শাব্দিক অর্থটা আছে লান ইউশাদ্দাদ্দিন আহাদুন, কেউ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে নাই, ইল্লা গালাবাহু,
বাকি তার উপরেই দিনটা বিজয়ী হয়ে গেছে, তাই না? মানে দিন তার উপরে বিজয়ী হওয়া ছাড়া কেউ দিনের উপরে বাড়াবাড়ি করে নাই। তো এটাকে আরবিতে বলে হাসর, অর্থকে সীমাবদ্ধ করা হয়েছে। অর্থাৎ একসাথে বলতে পারি, দিনের উপরে যেই বাড়াবাড়ি করবে, দিনকে সহজ, দিনকে কঠিন বানানোর চেষ্টা করবে, সেই দিনই তার উপরে বিজয়ী হয়ে যাবে। দিন তার উপরে বিজয়ী হয়ে যাবে মানে কি, সে দিনদারিতার আসলে সঠিক দিনদারিতার কাছেও থাকবে না, দিনের আশপাশ দিয়ে ঘুরবে, সে সঠিক দিনদারিতে যাবে না, কারণ দিনটা হচ্ছে পরাজিত হবে তুমি হানিফি ইয়াতুসাম হাতু, সহজ এবং উদার। তো, দিনের জন্য দিনের বিধান করতে গিয়ে পরাজিত হবে সে। হ্যাঁ, দিনের বিধান পালন করতে গিয়ে পরাজিত হবে, কারণ এর প্রতিফলটা সে পাবে না। এই জন্য আল্লাহ নবী বলতেছে ফাসাদ দিদু সাদ্দাদা, ইউসাদ দিদু মানে মধ্যপন্থা অবলম্বন করা, ফাসাদ দিদু, ফলে তোমরা সব সময় সাদাদ মধ্যপন্থা অবলম্বন করো, ওয়াকারিবু, এবং তোমরা পরস্পরের নিকটবর্তী থাকো। নিকটবর্তী থাকো বলতে এই মধ্যপন্থার নিকটবর্তী থাকো, ওয়া আবশিরু, এবং তোমরা সব সময় সুসংবাদ প্রদান করো, অর্থাৎ দিনের যে পজিটিভ বিষয়গুলো আছে এগুলোর প্রচার করো, ওয়া আবশিরু, ভয় দেখায় না, ওয়াস্তাইনু, এবং বলতেছে যে তোমরা যত গুনাহ বা যত নাফরমানি করো না কেন, নিজের উপরে যত জুলুমি করো না কেন, ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিল গুদওয়াতি, গাদাতুন মানে সকাল বেলা, তো বিল গুদওয়াতি সকালে, আর রাওহাতি সন্ধ্যায়, সকাল সন্ধ্যায়, ও সেই ইমিনা দুলজাতি, দুলজাতুন মানে রাত, সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি, তোমরা সুসংবাদ দাও, তোমরা সাহায্য প্রার্থনা করো সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশে। তো এখানে এই যে যে ইয়াটা আসছে এটা খুব ভালোভাবে খেয়াল করা চাই, এটাকে বলে আরবি একটা টার্ম আছে, এটাকে বলে মাকাসিদুস শরিয়া। আল্লাহ তাআলা যে আমাদেরকে শরিয়াত দিয়েছেন, শরিয়াতের মাকাসিদ, মাকসাদ আছে না, শরিয়াতের মাকসাদ আছে না, শরিয়াতের উদ্দেশ্য, মাকাসিদুস শরিয়া, শরিয়াতের উদ্দেশ্যটা বুঝতে পারা। এই মাকাসিদুস শরিয়া, মাকাসিদুস শরিয়ার মধ্যে মূলনীতি হচ্ছে যে দিন সহজ। ওই যে সূরা বাকারাতে আয়াত আছে না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, অর্থ কি, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের ব্যাপারে কাঠিন্যতা চান না। এবং প্রচুর আয়াতে আসছে যে লাইসা আলাইকুম হারাজ, লাইসা আলাল মারিদ হারাজ, ওয়ালা আলাল আরাজ হারাজ, যে অসুস্থ ব্যক্তি তার জন্য কোনো অসুবিধা নাই, যে ল্যাংরা তার জন্য অসুবিধা নাই। এই যে মানে শরীয়তের একটা অন্যতম মাকাসেদ হচ্ছে যে উম্মত থেকে, ব্যক্তি থেকে হারাজ, কষ্ট দূর করা। তো এখন আমি যদি শরীয়তকে এত কঠিন করে ফেলি যেটা আরো তার উপরে কষ্ট চেপে আসে, তাহলে তো মাকাসেদুস শরিয়া হলো না, তাই না? মাকাসেদুস শরিয়ার খেলাফ হলো, তাই না? এই জন্য কখনোই এই দিনকে বাড়াবাড়ি করে কঠিন করা যাবে না, বরঞ্চ দিনের বিধানটা যেভাবে আছে বলা, সহজ করে উপস্থাপন করে সেভাবে আমাকে পৌঁছাতে হবে। এই জন্যই সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আসছে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব কি, আল বালাগুল মুবিন, বালাগ মানে হলো খুব স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, এবং যথার্থ ভাবে সুন্দর বাচন ভঙ্গিতে, খুব পজিটিভ ওয়েতে, যে শ্রোতা সে কিভাবে রিসিভ করবে সব কিছু খেয়াল করে, অ্যানালাইসিস করে তার কাছে দিনকে প্রকাশ করা, এটাকে আল বালাগুল মুবিন বলে। এবং বালাগুল মুবিন মানে একদম স্পষ্ট ভাবে পৌঁছানো, আমি নিজেই ডাউট, আমি নিজেই বুঝতে পারি না তার কাছে কিভাবে পৌঁছাবো, তো আমি ডাউটফুল, এখন তার কাছে গিয়ে আরো ডাউট বাড়ায় দিছি, এতদিন তো সে ইসলামের মধ্যে ছিল, এখন আমি গিয়ে এমন উল্টাপাল্টা করে বলছি, এখন সে ইসলাম থেকেই চলে গেছে, এটা আমি কখনো করব না, বরঞ্চ দিন সহজ, ইন্না দিনা ইউসরুন, এই কথাটা মাথায় রাখবো, কারণ আল্লাহ তাআলা কখনোই চান না যে আমার জন্য সহজের রাস্তা বন্ধ হয়ে আমার সামনে কাঠিন্যতা সৃষ্টি হোক, তাই না, আমি আরো জটিলতার মধ্যে পড়ে যাই, এটা কখনোই চান না, বরঞ্চ আমার জন্য সহজ, যে আল্লাহ এত রহমান, সব দিয়ে যাচ্ছেন, তো এত কঠিন করবেন কেন, তাই না?
কোনো কাঠিন্যতা নাই, দিনটা হলো সহজ। এটা আমি ইন্ডিভিজুয়াল কোনো ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রে শরীয়তের সব বিধানের মধ্যে মনে রাখবেন যে কথার কথা হাদিসে আসছে। বর্তমানে আমাদের জন্য এটা খুব কঠিন যে ফতোয়া মাসালা ইত্যাদির ক্ষেত্রে দেখবেন একই ক্ষেত্রে দুইটা তিনটা ফতোয়া আছে, যে একটা মাসালা হলে একরকম, এই ইমাম এরকম বলছে, অন্য ইমাম এরকম বলছে, তো এক্ষেত্রে আমি মানবো কোনটা? মনে রাখেন মূলনীতি হলো এই তিনটার মধ্যে যেটা আপনার জন্য সহজ হয় ওইটা মানেন, কোনো অসুবিধা নেই। যে একটা মাসালা কথার কথা এটার তিনটা মত আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল একটা মাসালা আমরা কি বলতে পারি কথার কথা, দুই সালাতকে একত্রিত করা, তাই না? জামা বাইনাস সালাতাইন, আল জামউ বাইনাস সালাতাইন, একটা মাসালা যে জোহর আসর একসাথে পড়া, মাগরিব এসে একসাথে পড়া। হাদিসে বাকে বুখারিতে দেখবেন কিতাব সালাত আসতে আমরা পড়বো, যে নবী আলাইহিস সালাম পড়ছেন, প্রয়োজনে জোহর আসর একসাথে পড়ছেন, অনেক সাহাবি পড়ছেন, মাগরিব এসে একসাথে পড়ছেন। এখন এই মাসালার ক্ষেত্রে দুইটা মত আছে, বরঞ্চ তিনটা মত আছে। এক নম্বর মত হচ্ছে একদল ইমাম বলছে যে এই জমা বাইনা সালাতাইন এটা শুধুমাত্র হজের ক্ষেত্রে হবে, ওই যে মসজিদে নামিরায় এবং মুজদালিফায়, মাগরিব এশা এবং মসজিদে নামিরায় হলো জোহর আসর, জোহরের সময় জোহর আসর একসাথে পড়বো, আর মুজদালিফায় গিয়ে ইশা মাগরিব একসাথে পড়বে। এক নাম্বার মাসালা এটা হলো, অন্য কোনো সময় করা যাবে না, এবং এটা হচ্ছে শুধুমাত্র হজের সময়। এক নাম্বার মাসালা এই মতের মধ্যে। হজের সময় আমাকে হুজুররা মানতে চায় না যে যে আরাফাতে জোহর আসর না একসাথে। ওই কে মানতে চায় না ওইটা পরের কথা, মানে আমি মাসালাটা বলতেছি। দেখেন এই তিনটা মত আছে। হ্যাঁ, এক নাম্বার মত বললাম কি, এই মাসালাটাকে রেস্ট্রিক্টেড করেছে শুধু হজের সময় করতে হবে, হজের সময়, তাও হলো ওই মসজিদে নামিরায়। স্যার যেটা বলতেছিলেন যে ওই মসজিদে নামিরায় ওই ইমাম সাহেব যে জামাত করবে ওই জামাতে যে শরিক হইতে পারবে শুধুমাত্র তারা করবে, আর যে ওই জামাতে শরিক হইতে পারে নাই বরঞ্চ নিজে আলাদা তাঁবুতে পড়তেছে তারা করতে পারবে না, তাই না? এটা এক নাম্বার মত। দুই নাম্বার মত হচ্ছে যে যদি কোনো উজর থাকে, উজর মানে একটা এক্সকিউজ আছে যে আমি সফরে যাচ্ছি সামনে আমার সালাতটা মিস হবে, অথবা বৃষ্টি আসছে, অথবা আমার খুব ঘুম লাগতেছে, ওষুধ খাইছি, এখন যদি এই ওষুধ খেয়ে ঘুমাই তাহলে আসরের সময় উঠতে পারবো না, তাই আমি একসাথে পড়ে ঘুমাই, তো এই যে কোনো উজর আছে তো উজর সাপেক্ষে পড়তে পারবে, এটা হলো দুই নাম্বার মত। তিন নাম্বার মত হচ্ছে যে আল জামউ বাইনা সালাতাইন জাইজুন মানদুবুন বিলা উজরিন। ইমাম বুখারী সাহেবই দেখবেন এই হাদিস যখন আসবে উনি বলছে যে মিন গাইরি সাফারিন ওয়ালা মাতারিন, এই জামা বাইনা সালাতাইন এটা জায়েজ আছে সফরের উজর ছাড়া, বৃষ্টি ইত্যাদির কোনো উজর ছাড়া। নবী আলাইহিস সালাম পড়ছেন, প্রয়োজন হলেই পড়ছেন, যে আমি বের হচ্ছি পরে আমার সালাতে কষ্ট হবে তো আমি পড়ে নিই, দুইটা একসাথে পড়ে নিই। তো এই তিনটা মত আছে, যে শুধুমাত্র হজের সময় বলছে, কোনো উজর থাকলে, তিন নম্বর মত হলো না কোনো উজর নেই, প্রয়োজনে যে কোনো সময় পড়তে পারবে, এই তিনটা মত আছে। কিতাব খুলে তিন পাবেন। তো এই তিনটার মধ্যে এখন আমি কি করব, আমার জন্য কোনটা করণীয়, আমি কোনটা করব? এই যে এক্ষেত্রে দেখেন মাসালা কি, ইন্না দিন ইউসরুন, দিন হচ্ছে সহজ, আপনি যেটা আপনার জন্য মুনাসিব মনে হয় আপনি পালন করতে পারেন, অসুবিধা নেই। নবীজি আলাইহিসসালাম করছেন শুধু হজের সময় করছেন এরকম না, হজের বাহিরেও করছেন, উজর ছাড়া করছেন, এরকম হাদিস আছে, উজরে করছেন, উজর ছাড়া করছেন, তো আপনি সবটাই করতে পারেন, অসুবিধা নেই, যেটা সহজ আপনি করেন, কোনো অসুবিধা নেই। ইমামদের তিনটা মতই আছে, বাকি এক্ষেত্রে মনে রাখবো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা মাসালায় তিনটা মত আছে, একটাকে করতে গিয়ে বাকি দুইটাকে ভুল বলি যে এটাই করতে হবে, এবং ওই দুইটা হলো গোমরাহি, ওই দুইটা হলো বেদাত, ওই দুইটা হলো শিরিক, ওই দুইটা যারা করতেছে এরা ইহুদিদের দালাল, এরা হচ্ছে ইত্যাদি 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 করি না, এটা কখনোই জায়েজ নাই। আমার এই অথরিটি কে দিল যে নবীজি আলাইহিস সালাম যেটার অনুমতি দিয়েছেন আমি নিষেধ করে দিচ্ছি, এই অথরিটি তো আমার নাই, তাই না? বরঞ্চ আমি বলতে পারি এই তিনটাই আছে, আপনি যেটা করেন করেন, অসুবিধা নেই, তাই না? তো এই জন্য এই মাসালাটা বললাম, এরকম অসংখ্য আছে, তাই না? এরকম অসংখ্য আছে, এই জন্য মনে রাখবো দিনদারিতার ক্ষেত্রে মনে রাখবো যেটাই কাঠিন্যতা সৃষ্টি করতেছে বুঝবো যে এটা সঠিক না।
আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, ইনশাআল্লাহ সামনের অংশগুলো আগামী ক্লাসে আমরা পড়বো। সামনে হাদিসে জিবরিল আসতেছে এবং সালাত সম্পর্কিত আসতেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো আমরা পড়বো। জি, কারোর প্রশ্ন আছে কিছু? কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের 10 মিনিট দেরি হয়ে গেছে, মানে আমরা শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام.